হ্যালো, ওয়েলকাম। আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন। এই ম্যাপটা আমি ছয়ভাবে করব, তো আপনাদের যে ম্যাথডটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। তো চলুন দেখা যাক ফার্স্ট ম্যাথড। দেখুন, ফার্স্ট ম্যাথড যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যালিগেশন করব। তো অ্যালিগেশন কিন্তু আবার দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে মিল্ক নিয়ে, একটা হচ্ছে ওয়াটার নিয়ে করব। তো দেখুন, প্রথমে আমরা হচ্ছে মিল্ক নিয়ে করি। তো দেখুন, যেখানে আমরা যে মিক্সারটা বলেছে সেখানে কিন্তু বলেছে যে 10% ওয়াটার, আর তার মানে হচ্ছে 90% মিল্ক হবে। তো দেখুন, মিল্ক নিয়ে করছি মানে কি 90% মিল্ক নিলাম। আর কী মেশাবো আমরা? বলেছে যে হাউ মাচ ওয়াটার উইল ইউ অ্যাড, মানে হচ্ছে আমরা জল মেশাবো। তো যেখানে জল মেশাবো সেখানে তো আর দুধ নেই, মানে সেখানে হচ্ছে 0% হচ্ছে মিল্ক। এটা করার পর যখন দেখতে পাচ্ছি যে মিক্সারটা তৈরি হলো, সেখানে বলেছে কি 20% ওয়াটার। 20% ওয়াটার যদি হয়, যেহেতু আমরা এটাকে মিল্ক নিয়ে করছি, মানে সেখানে কিন্তু 80% আমাদের মিল্ক আছে, যেহেতু 20% ওয়াটার। তো এবার সেখানে আমরা অ্যালিগেশন করব। তো অ্যালিগেশন একটা ম্যাথড সবসময় মনে রাখতে হবে যে মধ্যেরটা কিন্তু অলওয়েজ এর এবং এর মাঝেরটা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 80, এটা 0, এটা 90, এটা 80, মানে এটা ঠিক এদের মধ্যেই আছে আর কি। তো এটা মাইনাস করলে হবে হচ্ছে 10, এটা হবে 8। তো মনে রাখবেন যে বিয়োগ করার পর যেটা আমরা পাবো এটা কিন্তু পাবো হচ্ছে কোয়ান্টিটি রেশিও, মানে হচ্ছে পরিমাণের রেশিও। তো এটা কাটলে হয় হচ্ছে 8:1। তো দেখতে পাচ্ছি আমরা যে যদি 8 লিটার যদি দুধ হয়, সেক্ষেত্রে কী হবে, 1 লিটার জল হবে। তো কিন্তু আমাদের অঙ্কতে বলেছে যে 40 লিটার কী আছে, মিক্সার আছে। তো এখানে দেখুন, তো এখানে 8 লিটার টোটাল হচ্ছে মিক্সার, আর এখানে 1 লিটার হচ্ছে জল। তো তার মানে আমরা লিখতেই পারি যে 8:1 ভ্যালু হচ্ছে আমাদের 40। তো সেক্ষেত্রে 1:1 ভ্যালু হবে হচ্ছে